রানী এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। এবার নোটবন্দি নয়, যদি লাইনে দাঁড়াতেই হয় ভোটবন্দি করে দিন মোদীকে। অভিষেক, দেখুন, গতবারে ওনারা এরকম অনেক ডায়লগ দিয়েছিলেন, এবারে এত লোক এসে মমতা ব্যানার্জি হাতে পায়ে ধরছে, আপনি আসুন মোদির সামনে, উনি কিন্তু সাহস করছেন না। উনি জানেন মোদী যা করছেন দেশের স্বার্থে, আর ওনাদের মতো যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদের বিরুদ্ধে করছেন। সাধারণ মানুষ খুব খুশি 2000 টাকা বাতিল হয়েছে বলে, কারণ 2000 টাকার বান্ডিল নোট বাজারে দেখা যায় না, কোথাও কোথাও লুকোনো আছে, এবার সেগুলো বেরোবে, সেজন্য মানুষ খুব খুশি আছে। সেজন্য যাদের ভয় আছে যে ইলেকশনের টাকাটা চলে গেল, সেই দুশ্চিন্তা থেকে এসব কথাবার্তা বলছে। জঙ্গলমহলে নবজোয়ারে অভিষেককে চোর স্লোগানের পরে আর ঝুঁকি না নিয়ে কাল নবজোয়ারে যোগ দিতে শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কতদিন কোলে করে আর ঘুরে বেড়াবেন মমতা ব্যানার্জি, একটু রাস্তায় তো ছাড়ুন। উনি নেতাকে ছেড়ে দিয়ে বুঝে গেলেন যে দম কতটা আছে, পুলিশ, NVF, তারপরে কি বলে আপনার সিভিক পুলিশ, এইসব নিয়ে ভিড় করতে হচ্ছে। পার্টির লোক কিছু নেই, কিছু কাটমানিখোর গুন্ডা বদমাশ আছে, আর এই পুলিশ দিয়ে ভিড় করতে হচ্ছে, রাস্তা জাম করে করতে হচ্ছে, তাও মানুষ সঙ্গে নেই, কেউ চোর বলছে, কেউ রাস্তা আটকাচ্ছে। এরকম জননেতা বাড়ির মধ্যে তৈরি হলে ল্যাবরেটরিতে, তাদের সমাজে কিছু হবে না। 27 মে হবিবপুরে শুভেন্দু সভা বাতিল করলো, অনুমতি দিল না হাইকোর্ট, 15 দিন আগে সেটাকে অ্যাপ্লাই করতে হয়, মানে এবার তো সভাটা হবে না। কিন্তু এর আগেও তো 2-3 দিনের মধ্যে অ্যাপ্লাই করে সভা আমরা করেছি, ঠিক আছে, কোর্টে গেছি আমরা। সরকারের যে স্বৈরাচারী মনোভাব, তার বিরুদ্ধে কোর্টে বারবার যেতে হচ্ছে। যেটা কোর্ট ন্যায় মনে করেছেন সে আদেশ দিয়েছেন, আমরা কোর্টের আদেও আদেশ মেনে নিই, সেটাও মেনে নেব। শীতলকুচিতে অস্ত্র আইনে অভিযুক্ত আসামিকে ধরতে যেতে পুলিশকে লক্ষ্য করে গুলি এবং পুলিশকে মারধরের ঘটনা, আবার সেই পুলিশকে মারধরের ঘটনা, এটা কি মানে কি বলবেন না? যখন ওখানে BSF গুলি চালিয়েছিল গরু পাচারকারীদের উপরে, তার বাড়িতে গেছিলেন অভিষেক ব্যানার্জি, চোখের জল মুছিয়ে দিয়েছিলেন, গরু পাচারকারীদের জন্য এত দুঃখ। আর মানুষ যখন পুলিশকে তাড়া করছে, এই যে জনরোষ, পুলিশ মার খাচ্ছে কেন? কারণ পুলিশের উপরে মানুষের ভরসা নেই, পুলিশও এই দুর্নীতি আর চোরেদের সঙ্গে থাকছেন, বারবার এটা হচ্ছে। তার মানে প্রশাসনের উপরে লোকের ভরসা নেই, সরকারের উপরে ভরসা নেই, মমতা ব্যানার্জির উপরেও লোকের আজকে ভরসা নেই, এই ঘটনাগুলো ঘটছে, এটা খুবই দুঃখজনক। অপরাধীদেরকে যদি পুলিশ ধরতে না পারে, তাহলে অপরাধ বাড়তে থাকবে, সেটাই দেখতে পাচ্ছি সব জায়গায়। নতুন সংসদ ভবনের যে দ্বারোদ্ঘাটন হলো, তাতে রাষ্ট্রপতিকে ডাকা হয়নি, এটা অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই বলে বারবার আদিবাসীদের খেপানোর চেষ্টা। আমি প্রথম বলছি, অভিষেক ব্যানার্জি কি এই রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করেছিলেন? কোন মুখে দ্বিচারিতার কথা বলেন? TMC বয়কট করেছিল রাষ্ট্রপতি ভোট, এটা যেন কেউ ভুলে না যায়। তখন রাষ্ট্রপতি আদিবাসী সমাজের মনে পড়েনি? এই দোকলারা, এই দ্বিচারীরা, এই দু নম্বরই যত না, এদের মা বাপের ঠিক নেই, তখন কি বলে, সেই জন্য এদের সম্বন্ধে সমাজ যেন ঠিক মনে রাখে। আদিবাসীরা BJP-র সঙ্গে আছে, দেখে নিন সারা ভারতবর্ষে SC আর STC সবচেয়ে বেশি BJP জিতেছে। নরেন্দ্র মোদী তাদের বাড়িতে লকডাউনের সময় চাল ডাল পৌঁছে দিয়েছেন, তাদের পাকা বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয় বানিয়ে দিচ্ছেন, তাদের বাড়িতে খাওয়ার জল পৌঁছে দিচ্ছেন, কৃষকদেরকে 6000 টাকা বছরে দিচ্ছেন, নরেন্দ্র মোদী করেছেন, মহিলাদের গ্যাসের ব্যবস্থা করেছেন, তাদের লোন দিচ্ছেন, মেয়েদের পড়ার ব্যবস্থা করেছেন, নরেন্দ্র মোদী করেছেন। ওনারা আদিবাসীদের খেপিয়ে একদিন ভোট নিয়েছেন, তাই কুর্মী ওদের বিরুদ্ধে, আদিবাসী ওদের বিরুদ্ধে, আর এখানে মতুয়া ওদের বিরুদ্ধে, রাজবংশী ওদের বিরুদ্ধে, সারা ভারতবর্ষের SC আর ST BJP-র সঙ্গে আছে, আগামী দিনে থাকবে, মিথ্যা কথা বলে তাদেরকে ভোলাতে পারবে। কিন্তু তার পাশাপাশি তো 19টা রাজনৈতিক দল, তারাও একই সঙ্গে তৃণমূলের সঙ্গে রবিবার সেন্ট্রাল। এই রাজনৈতিক দলগুলোর কতটা শক্তি আছে, কটা MP, অনেকের তো MP নেই, এরকম দল খালি এই যে দলগুলি আজকে আছে, সংকটে ভুগছে, আগামী নির্বাচনে যাদের হয়তো পার্লামেন্টে পৌঁছবার লোক থাকবে না, তারা ওদেরকে সঙ্গে নিয়ে বলছেন 19টা 20টা দল। এই 20টা দলের কোথায় অস্তিত্ব আছে? যেন সাধারণ মানুষ আজকে গর্বিত, 75 বছর পরে স্বাধীনতার একটা নূতন রাষ্ট্র আমরা পার্লামেন্ট ভবন পাচ্ছি, যেটা আগে হওয়া উচিত ওই জর্জর ভবনের জায়গায়, কেন তৈরি হয়নি? যারা আটকে রেখেছিলেন সরকারি পয়সা লুট করেছেন, আর এরা চিরদিন রাষ্ট্রপতিকে কোনোদিন সম্মান দেননি, রাষ্ট্রপতিকে কর্মচারী কিন্তু ব্যবহার করছে কংগ্রেস। তারা কোন কোন প্রোগ্রামে রাষ্ট্রপতিকে ডেকেছে? কোনোদিন রাখেনি। ইন্দিরা গান্ধী ওখানে NS বিল্ডিং উদ্বোধন করেছে, রাজীব গান্ধী লাইব্রেরি উদ্বোধন করেছেন, আর আজ মনে পড়লো রাষ্ট্রপতির কথা? রাষ্ট্রপতি সম্মানী আর তিনি তার যে কাজ, যখন বাজেট ভাষণ হয় উনি গিয়ে ভাষণ দেন, সেটাকে ওরা বয়কট করে, আজ কেন রাষ্ট্রপতি কথা বলছে? সেই জন্য যারা এই ধরনের ডবল স্ট্যান্ডার্ড করে রাজনীতিতে, তাদের দিন শেষ হয়ে আসছে।
বিস্ফোরণের দেড় সপ্তাহ বাদে অবশেষে কাল মুখ্যমন্ত্রী ঠিক করেছেন তিনি খাদিপুর যাবেন। উনি দেখতে পাচ্ছেন বিক্ষোভ হবে কি না, ওনাকে আবার চোর চোর না বলে দেয়, চোরের রানী তো উনি, তো সেই জন্য পরিস্থিতি দেখে যাচ্ছেন, হয়তো পুলিশ দিয়ে ছেড়ে দেবেন, মানুষকে কাছে আসতে দেবেন না, হেলিকপ্টার থেকে নেমে গ্রামে গিয়ে হেঁটে চলে আসবেন, যেমন বন্যা দেখতে যান জলে নামেন না, উপর থেকে দেখে নেন, এই ধরনের হাওয়াই সফর করবেন একটা। অরূপ রায় মনোজ তিওয়ারির মধ্যে লেগে গেছে, কার লাগেনি, পার্টির মধ্যে দেখুন না ঘমাসান চলছে, যদু বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা মুসল পর্ব শুরু হয়ে গেছে, কে কার বিরুদ্ধে বলছে, কার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির কোনো কমেন্ট থাকে না এইসব নিয়ে, উনি ছেড়ে দিয়েছেন ভগবান ভরসায়, এখন ভাইপোকে মাচাতে ব্যস্ত, আমার মনে হয় সেটাও পারবেন না। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, রাস্তা নিয়ে ব্লক সভাপতি, অনুগামীদের সংঘর্ষে বিধায়ক অনুগামী খুন, আহত সাত। দেখুন প্রত্যেক দিন কোথাও না কোথাও খুন খারাপই হচ্ছে, আর টিএমসির মধ্যেই হচ্ছে, কারণ যত গুন্ডা বদমাশ অ্যান্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে ঢুকে পার্টিকে কবজা করে নিয়েছে, আর সেটা কেউ সামলাতে পারছে না, পারবেও না। আর যদি মন্ত্রীদের মধ্যে এরকম মারামারি চুলোচুলি হয় তো সাধারণ কর্মী যারা পাড়ার গুন্ডা কাটমানি খোর তারা তো মারামারি করবে, কিন্তু মজার বিষয় বা দুঃখের বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাচ্চারা সেই বোমায় মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছেন, দোকানে ঢুকে গুন্ডারা গুলি চালাচ্ছে, দোকানদার মারা যাচ্ছে, কী চলছে এটা, কোথায় আইন কানুন আছে এখন এই বাংলায়? কালকে সকালে আপনি বলেছিলেন পশ্চিমবঙ্গকে আফগানিস্তান করার চেষ্টা চলছে, তার কিছুক্ষণ বাদে ববি হাকিম বলেছেন পশ্চিমবঙ্গ যদি আফগানিস্তান হয় তাহলে উত্তরপ্রদেশ হচ্ছে সিরিয়া। ববি হাকিমকে বলবো ওইখানে খিদিরপুর থেকে কালীঘাট না করে একটু বাংলা শহরের বাইরে বেরোন কলকাতা, দেখে আসুন কী চলছে, কেন আপনারা খোকাবাবুকে চোর চোর শুনতে হচ্ছে, কেন আপনাদের মন্ত্রীদের চোর চোর শুনতে হচ্ছে, কেন মানুষ পুলিশকে তাড়া করছে, ঘেরাটোপের মধ্যে গল্প বলবেন না, যান দেখুন পশ্চিমবাংলায়, সিরিয়া হয়ে গেছে অলরেডি, আফগানিস্তান হয়ে গেছে, আপনি বাঁচাতে পারবেন না, আপনাদের সেই হিম্মত নেই, মানুষ আপনাদের বিশ্বাসও করে না। হাঁসখালিতে বিজেপি নেতার রহস্য মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ, ভাঙা পা, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির, পাল্টা আত্মহত্যার তদন্ত তৃণমূলের। দেখুন পা ভেঙেছে, হাত ভেঙেছে, কেউ সুইসাইড করতে গিয়ে নিজের হাত পা ভাঙে না তো, আমরা বললেই বলে সুইসাইড, এখন ওদের পার্টির লোকেরা মারা যাচ্ছে সেটা সুইসাইড বলছে না, কারণ তার পার্টির লোকেরাই বলছে যে পার্টির লোকই মেরেছে, তো বিজেপির লোককে খুন করা, যেখানে আমাদের শক্তশালী শক্তিশালী নেতা আছে যে লড়াই করছে তাকে খুন করে দাও, কারণ একটা এফআইআরও পুলিশ নেয় না, কোনো বিচারও হয় না, প্রায় 300 কাছাকাছি কর্মী গত 6-7 বছরে মারা গেছেন আমাদের, এফআইআর নেই, কোথাও চার্জশিট নেই, একটা লোক সাজা পায়নি, সিবিআই লাগিয়ে এফআইআর করতে হচ্ছে, এই রকম পরিস্থিতি এখানে আছে, আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই লড়ছি, আগামী দিনে লড়ব। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।